গুড মর্নিং বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। তো প্রথমে বলি যে আমি আর ছোটু ছাদে এসেছি, এখন গাছে জল দেব। তো ছোটু আগে চলে এলো, এসে ও আগে গাছে জল দেবে। তো এই যে দেখুন, এই যে দিচ্ছে দিচ্ছে। তো এবারে বলি যে অনেকেই জানতে চান যে ছোটু কি খায় আর কেমনভাবে ও রান্নাটা করি, তো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই যে মাংস, তো ওর বাবা যে চিকেন এনে দেয়, আমি এরকম আলাদা আলাদা পলিথিনে ভাগ করে রাখি। তাহলে কি হয়, রোজ বার করতে সুবিধে হয়, নাহলে একসাথে চিকেন বরফ হয়ে থাকে, ওই বরফ ছাড়তেও অনেক টাইম লাগে। আর আলাদা আলাদা পলিথিনে রাখলে কি হয়, পলিথিন যত মানে দুটো লাগলে দুটো, একটা লাগলে একটা বের করে, তাহলে খুব তাড়াতাড়ি ইজিলি বরফটা ছেড়ে যায় আর সেদ্ধ করতে পারি। তো যাই হোক, এই হাঁড়িটার মধ্যেই ওর বরফ সেদ্ধ করি। এখন খুব সামান্য হলুদ দিয়ে চিকেনগুলো সেদ্ধ করে নেব। তো জলটা আমি একটু বেশি করে দিই, কারণ ছোটুকে সকালবেলায় চিকেন স্যুপ দিই, তারপরে আবার ভাতও আমি ভাতের মধ্যেও চিকেন স্যুপটা একটু বেশি করেই দিই, মানে ঝোল ঝোল করে মেখে। এমনিতে তো জল খায় না, তো এইভাবে জল খাওয়ানোর চেষ্টা করি। তো সেই জন্য প্রায় এক হাঁড়ি মতো জল নিলাম। এবার জলটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আধা হাঁড়ি মতো করে নেব। রোজই চিকেন দিই, চিকেন সেদ্ধ করে এইভাবে ভাত মেখে দিই, আর হচ্ছে মাঝে মাঝে মাছও কিন্তু দিই। যে শুধু চিকেন দিয়ে যাচ্ছি, অনেক দিন চিকেন খেতে খেতে যখন মুখটা ওর একেবারে মানে হয় না, একটা স্বাদই বারবার মুখে লাগে, তো সেই জন্য তখন চেষ্টা করি যে চিকেনটা চেঞ্জ করে মাছ দিতে। তখন আবার এক দুদিন মাছ দিই, আবার চিকেন দিই, এরকম করি, তবে চিকেনটাই বেশি। তো যাই হোক, চিকেনটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এখান থেকে দু পিস নিয়ে ঠান্ডা করতে দেবো। ছোটু গরম একেবারেই খেতে পারে না, আর গরম তো ওদেরকে দেওয়াও উচিত না, তো ওই জন্য ফ্যান চালিয়ে ভালো করে চিকেন স্যুপটা ঠান্ডা করে নেব, তারপরে দেব। সকালবেলায় চিকেন স্যুপ খেতে খুব পছন্দ করে। আর এখন কিন্তু বাজে প্রায় নটা মতো বাজে, এই সময়তেই আমি সকালের ওর চিকেন স্যুপ দিয়ে দিই, তারপরে আবার ওই 12:30 একটার সময় ভাত দিই। এই যে দেখুন বসে আছে, এতক্ষণ কিন্তু লম্পজম্প করেছে, বিশাল লম্পজম্প করেছে। তারপরে আমার কাজ বাজ হয়ে গেছে, হওয়ার পরে দরজা লাগিয়ে দিয়েছি দুপাশে, তো এখন ওই যে মন মরা হয়ে বসে আছে, এখন যেন অনেক চোখে ঘুম। তো যাই হোক, চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভেঙে ভেঙে দেব। পুরোপুরি ভাবে খুব ভালোভাবে ভাঙি না, তাহলে উনি আবার পছন্দ করেন না, এইরকম আধ ভাঙা করে দিলে খেতে খুব পছন্দ করে। এই যে এখন ঘুম ঘুম চোখ, তো তাই একটু বুঝিয়ে দিতে হবে যে তোমার খাবার এসে গেছে, খেয়ে নাও। খুবই আহ্লাদি ছেলে, বুঝেছেন তো? এই যে মুখে দিচ্ছি, মানে প্রথম দিকে একটু ঢং করে আর কি, যে একবারে খাবার দেখলে লাফিয়ে চলে আসবে, শুধুমাত্র কোনো মিষ্টি জাতীয় জিনিস দেখলে এরকম করে, আর কোনো কিছুতেই ওনার লোভ নেই, এত ভালো ছেলে উনি। তো এই যে এবার বুঝেছে, হ্যাঁ আমার খাবার এসেছে, যখন খাবে তাও যে একেবারে বসে খাবে সেই সময়। এই যে দেখুন বসে আছে, বলতে হবে বারবার করে, ছোটু খেয়ে নাও খেয়ে নাও, তারপরে খাবে। এই যে কষ্ট করে উঠেছে, উঠে এবারে বাইরে বাচ্চাগুলো যাচ্ছে, তাই দেখে এবারে দেখছে খাবো কি না, ওই বাইরে দেখব, বাইরে কে যাচ্ছে এসব দেখে যাচ্ছে। আমি বলছি যে খেয়ে নে খেয়ে নে, ওর ধ্যান নেই। ও ওই যে এই যে চলে গেল ঝগড়া করতে, দেখেছেন কি পরিমাণে ঝগড়া করতে পারে ও। কত তাড়াতাড়ি খাচ্ছে দেখুন, মানে আবার ঝগড়া করতে হবে তো, ছেলেগুলো চলে যাচ্ছে তো ঝগড়া করতে হবে, তাড়াতাড়ি করে খাচ্ছে দেখুন, একেবারে জল খেতে চায় না জানেন তো। সেই জন্য আমি এইরকম চিকেন স্যুপের মাধ্যমে জল খাওয়ানোর চেষ্টা করি, সকালবেলাও একটুখানি জলটা পেটে যায়, তারপরে আবার দুপুরবেলাতেও রাতের বেলাতেও এরকম জল জল করে মেখে মেখে ওকে দিই। আর দেখুন ছেলের অবস্থা, দেখুন খেয়ে দেয়ে জোর বাড়িয়ে এইভাবে ঝগড়া করে লোকের সঙ্গে, রাস্তায় কি লোক যাবে না বলুন তো, রাস্তাটা কি ওর কেনা? যতক্ষণ না ছেলেগুলো গেল ততক্ষণও নামলো না, যে অর্ধেক খেয়ে দেয়ে ঝগড়া করে আবার বাকিটুকু খেতে এসেছে। যেহেতু ও কী খায় সেটা বলছি, তো সেই জন্য বারবারই বলছি যে দুবার কিন্তু ওকে ভাত দিই, রুটি কিন্তু একেবারেই দিই না। তো এই এখন হচ্ছে একটা বাজে, তো একটার সময় এই যে ভাত ঠান্ডা করে নিয়েছি, তারপরে ভাতের মধ্যে এই যে চিকেন স্যুপ দিলাম, স্যুপটা তো একটু বেশি করে দিই, বারবারই বলছি একই কথা,
আর তারপরে এর মধ্যে 2 পিস মাংস দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে ওকে দেবো। আর হাড়গুলো কিন্তু ওকে একেবারেই দেই না, হাড়গুলো ওই বাইরে ডগিগুলো আছে ওদেরকে দিয়ে দিই। তো হাড়গুলো এভাবে ছাড়িয়ে দিই, হাড় খেলে তো আর সহ্য করতে পারে না, না তো পরের দিন কী হয় একেবারেই খেতে চায় না, গ্যাস হয়ে যায়, তখন আবার গ্যাসের ওষুধ খাওয়াতে হয়। তো সেই জন্য হাড় ওকে দিই না, ডাক্তারবাবুই বারণ করেছিলেন ছোট থেকে যে হাড় দিতে না, তো সেই জন্য হাড় দিই না। আবার মাঝে মাঝে কী করে চুরি করে খেয়ে ফেলে, পরের দিন খাওয়া বন্ধ, সারা দিন খাবে না, সন্ধেবেলায় তারপরে খাবে। তো সেই জন্য হাড় দেই না, আর ভাতটাকে ভালো করে চটকিয়ে মেখে এবারে দিয়ে দেব। ওকে তো আর তুলে খাওয়াতে হয় না, যদি ও নিজের থেকে খেয়ে নেয়, আর নিজের থেকে যদি না খায় তখন কিন্তু এরকম পাতলা করে আপনি খাওয়াতে পারবেন না। ও নিজের থেকে খেয়ে নেয় বলে ওকে এরকম পাতলা করে আমি খাওয়াতে পারি। তো এই যে খেতে দিয়ে দিলাম। এ বাবা, এ বাবা, কি ছোঁচা ছেলে! হ্যাঁ দেখুন দেখুন অবস্থা, হাড়টা রেখে আমি যে বাইরে একজন এসেছিল, আমি গেছি ওখানে গেটের সামনে, এই ফাঁকে এসে হাড়গুলোকে খেয়ে নিল। আপনাদেরকে বললাম না যে হাড় ওকে দেই না, একেবারেই দেই না, এই রেখেছি এখানে বাইরের ওদেরকে দিয়ে দেবো বলে। বাবা কি তাড়াতাড়ি খাচ্ছে! ওই ছোঁচা, এই ছোঁচা বুড়ো, দেখলেন অবস্থা, নিজের ভাতটা খায়নি এখনো, কি অবস্থা এই ছেলের! হ্যাঁ এই নাম নাম এখানে খেতে দিয়েছি, আয়। এই যে হাড় খেলো, এবারে অসুবিধে হবে, এবার গ্যাসের ওষুধ খাওয়াতে হবে, খা। দেখেছেন আগে হাড়গুলো খেয়ে নিল, মা যেই বাইরে গেছে আগে আগে হাড় খেয়ে এখন নিজের ভাত খেতে এসেছে।